হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, SSC-র তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এক এক করে দেখে নিচ্ছি প্রত্যেকটা পোস্টের বিস্তারিত বিষয়। দেখো বন্ধুরা, তোমাদের প্রথমে বলে দিচ্ছি, মোট শূন্যপদ রয়েছে 2065টি। তার মধ্যে SC-দের জন্য 248টি, ST যারা রয়েছে 121টি, OBC 599টি এবং UR-দের জন্য 915টি শূন্যপদ রয়েছে। এছাড়াও ESM প্রার্থীদের ক্ষেত্রে 182টি শূন্যপদ খালি রয়েছে। তো দেখো বন্ধুরা বিভিন্ন পোস্টে বিভিন্ন শূন্যপদ রয়েছে, আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, প্রথম যে পোস্ট রয়েছে, ট্রেডসম্যান স্কিল গ্রেড ফিটার পোস্টে মোট শূন্যপদ রয়েছে 24টি। প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে বেতন তোমরা পে লেভেল 2 অনুযায়ী বেতনক্রম পাবে। নেক্সট রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 2টি, বয়স একই রকম থাকছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে যে কোনো শাখায় স্নাতক পাস, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, আরেকটি আপডেট তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ টাটা কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে। তোমরা যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার ভিডিওর প্লে লিস্টে যাও, সেখানে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। বিস্তারিত বিষয় সেই ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নিও। এরপর নেক্সট তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, নার্সিং অফিসার স্টাফ নার্স। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 5টি, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। পরবর্তীতে রয়েছে তোমাদের নার্সিং অফিসার। এই পোস্টে শূন্যপদ রয়েছে 4টি, বেতন পে লেভেল 7 অনুযায়ী এবং বয়স একই রকম থাকছে 18 থেকে 30, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট রয়েছে ফার্মাসিটি এলোপ্যাথিক। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 13টি, প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই সার্টিফিকেট লাগবে। বেতনক্রম থাকছে পে লেভেল 6 অনুযায়ী। নেক্সট রয়েছে লেডি মেডিকেল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 7টি, প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে অবশ্যই সার্টিফিকেট লাগবে। পরবর্তীতে রয়েছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট। বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো দেখো, মেডিকেল অ্যাটেন্ডেন্ট পোস্টে মোট শূন্যপদ রয়েছে 14টি, প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, যোগ্যতায় চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট লাগবে। নেক্সট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 5টি, প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, শূন্যপদ রয়েছে 5টি এবং যোগ্যতায় চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, বর্তমান কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে যদি বিস্তারিত জানতে চাও, বা রাজ্যের কলেজে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সমস্ত আপডেট তোমরা আমার চ্যানেলের একটি ভিডিও প্লে লিস্ট পেয়ে যাবে। সব চাকরির প্লে লিস্ট নামে একটি অপশন রয়েছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটা বিষয় খুব অনায়াসে জানতে পারবে। তো দেখো, এর পরে রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 11টি, প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, যোগ্যতায় চাওয়া হয়েছে যে কোনো শাখায় স্নাতক এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট লাগবে। নেক্সট রয়েছে ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 133টি, প্রার্থীর বয়স 18 থেকে 30 চাওয়া হয়েছে এবং যোগ্যতায় চাওয়া হয়েছে স্নাতক পাস যে কোনো শাখায় এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে। অর্থাৎ প্রত্যেকটা পোস্টেই কিন্তু সার্টিফিকেট লাগবে, তোমরা যে পোস্টেই অ্যাপ্লিকেশন করতে চাও না কেন। নেক্সট রয়েছে মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ পোস্টে। এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 18টি,
প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট অবশ্যই লাগবে। এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 73টি। প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, উপরিউক্ত উল্লেখিত পদগুলি বাদে আরও বিভিন্ন পদ রয়েছে। মোট 265টি শূন্যপদ, এর মধ্যে 137টি পদের জন্য আমি তোমাদের শূন্যপদের যে বিন্যাস সেটা রয়েছে। বাকি পদগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই ডাউনলোড করবে। আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব। তো বন্ধুরা, এই পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে? দেখো, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই তোমরা আবেদনগুলো করতে পারবে। www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনগুলো জমা করবে। আবেদন করার জন্য তোমাদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে লাগবে। এছাড়াও প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনগুলো করবে। তোমরা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী 13/6/2022 তারিখ পর্যন্ত। আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলতেছি তোমাদের আবেদন ফি কত টাকা লাগছে। দেখো, আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। তোমরা আবেদন ফি জমা করতে পারবে 15/6/2022 তারিখ পর্যন্ত। এবং এসসি এসটি, পিডাব্লিউ, ইএসএম ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি জমা করতে হবে না। নিয়োগ পদ্ধতি, দেখো বন্ধুরা, নিয়োগ করা হবে কম্পিউটার বেসড পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার ধরন, পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটার বেসড, অর্থাৎ সিবিটি। তোমরা যারা পরীক্ষা দিয়েছো অনেকেই জানো সিবিটি পরীক্ষা কীরকম হয়। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্রতিটি বিষয় থেকে 25 নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, পরীক্ষার সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, অর্থাৎ 4টি ভুলের জন্য তোমাদের কাছ থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তো তোমরা আবেদন করতে পারবে আগামী 13/6/2022 তারিখ পর্যন্ত। তোমরা যারা আগ্রহী খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করো, বা যেগুলো বললাম এর মধ্যে যদি তোমাদের কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।